সেই সমস্ত বুদ্ধিজীবীদের একবার দেখতে চাই। গালে দাড়ি, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে মোমবাতি নিয়ে এই শয়তান গুলো বেরিয়ে পড়তো রাস্তায়। তাদের হিম্মত নেই রাস্তায় বেরোনো, মানুষ তাদের কাপড় খুলে দেবে রাস্তায় বেরোয়, জুতিয়ে সোজা করে দেবে এই বুদ্ধিজীবী। ফের কুরুচিকর ভাষা বিজেপি রাজ্য সভাপতির গলায়, এবার তার নিশানায় বিদ্যুৎজনেরা। 2015 সালে 28 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের দাদরিতে বাড়িতে গোমাংস রাখায় সন্দেহে পিটিয়ে খুন করা হয় মোহাম্মদ আখলাককে, জানিয়ে দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। সেই প্রসঙ্গ তুলে এদিন বিদ্যুৎজনেদের আক্রমণ করেন দিলীপ ঘোষ। কোথায় এক আখলাক নাকি মারা গেছে, কি করে মারা গেছে, গাড়ি চাপা পড়েছে কি কুকুরে কামড়াচ্ছে আমরা জানি না। তার জন্য এখানে ধর্মতলাতে চোখের জলে বন্যা বয়ে যায়, এদেরকে ক্ষমা করবেন না। বিজেপি রাজ্য সভাপতির এই ভাষায় তীব্র নিন্দায় সরব বিদ্যুৎজনেরা। মহাজাতি সদনে কি বুদ্ধিজীবীদের ডাকলেন, সম্বর্ধনা দিলেন, তাদের বলুন। আর মোহাম্মদ আখলাককে ঠিকই বলেছেন, কুকুরেই কামড়েছিল, রাস্তায় না কুকুরে কামড়েছিল। সে কুকুর কাদের কুকুর সবাই জানে। অন্যান্য জায়গায় কিন্তু টেরর টের পাচ্ছে, সব জায়গাতে একটা টেরর তৈরি হচ্ছে। এটা মনে রাখার দরকার যে বড় বড় বঙ্গভূমি, বড় সোজা জায়গা, এখানে এত সহজে রেইন অফ টেরর তৈরি করা যায়। এর আগে একাধিকবার বিজেপি রাজ্য সভাপতির মুখে শোনা গিয়েছে কুরুচিকর মন্তব্য। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেউই বাদ যাননি তার নিশানা থেকে। তাকে নালন্দার ওখান থেকে ভাইস চ্যান্সেলর থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, খুব কষ্ট ওনার। কি করেছেন উনি? এই ধরনের লোকের আজকে বাঙালির গর্ব, যাদের কোনো মেরুদণ্ড নাই, যাদের কোনো চরিত্র নাই। ওখানে আমাদের সরকার আছে, যদি আমরা চাইতাম চুলের ঝুঁটিটা ধরে বার করে দিতে পারতাম না। জেএনইউ কাণ্ডের সময় স্লোগান বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুমকি দিতে গিয়েও শালীনতার সীমা ছাড়িয়ে যায় দিলীপ ঘোষের ভাষা। যাদবপুর ইউনিভার্সিটিতে ওর ভেতরে বসে স্লোগান বাজি চলছে, বেরিয়ে দেয় চৌদ্দপুরুষের নাম বলি দাও পিটিএ, এখানে খাবি দাবি আর পাকিস্তান জিন্দাবাদ, যদিও সিটা করে দেবো। যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীরাও পার পাননি বিজেপি রাজ্য সভাপতির আক্রমণ থেকে। যাদের এত মান সম্মানের ভয় আছে সেই মেয়েগুলো যায় কেন ওখানে? তো বেহায়াপন। আর এই ধরনের অভিযোগ করাটা খুবই অংশা নিম্নস্তরের অভিযোগ। এটা সেই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়, যারা নিজে ইচ্ছা করে কারো গায়ে পড়ছে, অন্যকে দোষ দিচ্ছে গিয়ে, খুব বেহায়া মেয়েগুলো। এবার দিলীপ ঘোষের নিশানার তালিকায় যুক্ত হলে বিদ্যুৎজনেরা। বসিরহাটে অশান্তির প্রতিবাদে শনিবার শহরে মিছিল করে বিজেপি। মুরলীধর সেন লেনে দলের কার্যালয় থেকে মিছিল বেরোয়, শেষ হয় ধর্মতলায়। মিছিলের শেষে সবাই কুরুচিকর ভাষায় বিদ্যুৎজনেদের আক্রমণ করেন দিলীপ ঘোষ। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।